হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ছটা এমন গুরুত্বপূর্ণ পদের নিয়োগ চলছে, যেটি পশ্চিমবঙ্গের ছটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগ চলছে। এই এপ্রিল মাসে এর নিয়োগটি চলবে, তো এর সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব। তার সাথে সাথে জেনে নেব কোন কোন পদে কী কী এলিজিবিলিটি আছে এবং এর পে স্কেল, ভ্যাকান্সি সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। একটি ভিডিওর মাধ্যমে ছটা গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিস্তারিত আলোচনা হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে WBP কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। এর লাস্ট ডেট হচ্ছে 5 এপ্রিল 2024। কোয়ালিফিকেশান আছে 10 পাস, ভ্যাকান্সি আছে প্রায় 10,000+, যার মধ্যে 7,228টি আছে মেল এবং 3,027টি আছে ফিমেল। এজ লিমিট আপনাদের 18 থেকে 30, অর্থাৎ 1/1/2024 আপনাকে 18 থেকে 30 মধ্যে বয়স হতে হবে। স্যালারি আছে আপনার 22,700 থেকে 58,500, যেটি হচ্ছে পে লেভেল 6। সিলেকশান এটি আপনাদের হবে রিটেন এক্সাম হবে, PMT, PET, ইন্টারভিউ, এই চারটি ফেজের মাধ্যমে আপনার রিক্রুটমেন্টটি হবে। ফিস আছে 170 টাকা জেনারেল OBC-র জন্যে আর 20 টাকা SC-ST-র জন্যে। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wbpolice.gov.in। দ্বিতীয় আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়েস্টবেঙ্গল সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2024। এর লাস্ট ডেট হচ্ছে 7 জুলাই 2024। কোয়ালিফিকেশান আছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ SI সাব ইন্সপেক্টর। ভ্যাকান্সি আছে 464টি, এজ লিমিট আছে 20 থেকে 30, অর্থাৎ 1/1/2024 আপনার 20 থেকে 30 বছর বয়স হতে হবে। স্যালারি আছে 32,100 থেকে 82,900, এরও পে লেভেল 10। সিলেকশান আছে আপনার প্রিলি, PMT, PET, ফাইনাল এক্সাম, ইন্টারভিউ, এই ফেজের মাধ্যমে আপনার সিলেকশান পদ্ধতি। ফিস আছে 270 টাকা জেনারেল OBC-র জন্য আর 20 টাকা SC-ST-র জন্য। এরও অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wbpolice.gov.in। 3 নম্বর যেই পোস্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে RRB টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2024। এর লাস্ট ডেট আছে 8 এপ্রিল 2024। ভ্যাকান্সি আছে 1100 গ্রেড 1 এবং 7,900 গ্রেড 3, অর্থাৎ প্রায় আপনার 9,000 ভ্যাকান্সি। স্যালারি আছে 19,900 থেকে 63,200, এর গ্রেড 3, আর স্যালারি আছে গ্রেড 1-এর যেটি হবে সেটি 29,200 থেকে 92,300। এজ লিমিট গ্রেড 3 আপনার 18 থেকে 33, যেটি 1/7/2024 থেকে, আর গ্রেড 1-এর আছে 18 থেকে 36, যেটা 1/7/2024 থেকে। কোয়ালিফিকেশান আছে 10+, তার সাথে সাথে ITI করতে হবে, আর আছে 12, ডিপ্লোমা ডিগ্রি থাকলেও হবে। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে indianrailway.gov.in। 4 নম্বর যে পোস্টটি আমরা আলোচনা করব সেটি এখন পর্যন্ত সব থেকে গ্রাম পঞ্চায়েত লেভেলের একটি ভাইরাল পোস্ট, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। সকলেই আমরা জেনে গেছি এর হচ্ছে এখনও অ্যাপ্লিকেশান স্টার্ট হয়নি, তবে এর রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে মার্চ 2024 থেকে। সেখানে অবশ্যই সবাইকে বলবো রেজিস্ট্রেশন করে রাখতে, যখন এর রিক্রুটমেন্টটি স্টার্ট হয়ে যাবে তখন তো আপনারা এর জন্য আবেদন করতে পারেন। তো এর পোস্টটা আপনারা সবাই জানেন, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক, সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট, টাইপিস্ট, TO, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, পিয়ন, গ্রাম পঞ্চায়েত কর্মী, এইসব। কোয়ালিফিকেশান আছে 8, 10, 12, গ্র্যাজুয়েশান, ডিপ্লোমা, ডিগ্রি, এর মধ্যে যে কোনো একটি থাকলে যে কোনো একটি পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন। ভ্যাকান্সি আছে 6,652টি। 5 নম্বর যেটি আছে সেটি হচ্ছে কলকাতা পুলিশ DO রিক্রুটমেন্ট। এই পোস্টটি হচ্ছে DO, এর কোয়ালিফিকেশান আছে গ্র্যাজুয়েশান, তার সাথে আপনার সার্টিফিকেট লাগবে। ভ্যাকান্সি আছে 225টি। এর লাস্ট ডেট হচ্ছে 4 এপ্রিল 2024। এজ লিমিট 18 থেকে 40, SC-ST, OBC নির্দিষ্ট হারে ছাড় পাবেন বয়সের ক্ষেত্রে। স্যালারি হচ্ছে আপনার 16,000, অর্থাৎ 16,000 টাকা। এর অ্যাপ্লিকেশান কোনো ফিস লাগে না। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে recruitment.kolkatapolice.org। এবং আজকে লাস্ট যেটি আলোচনা করব 6 নম্বর, ওয়েস্টবেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে পোস্ট হচ্ছে ক্লার্ক,
কোয়ালিফিকেশান আছে গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন ফ্রম দ্য ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি, যেখানে আপনাকে 50% পেতে হবে ইয়ারের মার্কসের ক্ষেত্রে হায়ার গ্র্যাজুয়েশানে। এবং ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে আপনাকে ডিপ্লোমা থাকতে হবে, তার সাথে ডিপ্লোমা ইন ইনফরমেশান টেকনোলজি থাকতে হবে, যেটি ডিউরেশন 6 মান্থের নিচে হলে হবে না। এর ভ্যাকান্সি আছে 50টি, লাস্ট ডেট আছে 10 এপ্রিল 2024, এজ লিমিট 18 থেকে 40, ইউআরের জন্য 18 থেকে 45, আদার্স। এবং স্যালারি আপনার 38,513 টাকা থেকে স্টার্ট হবে স্যালারি। আপনার ফিস আছে এই অ্যাপ্লিকেশান ফিস 650 টাকা, এসসি এসটিদের জন্য 250 টাকা। এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.webcsc.org। এই ছিল 6টি গুরুত্বপূর্ণ কোর্স, যেটি এপ্রিল মাসে এখনও রিক্রুটমেন্টের চলছে। তো এখনও যারা অ্যাপ্লাই করেনি, আবেদন করতে ইচ্ছুক, তারা আবেদন করে নেবেন। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানটি পড়ে তারপরেই আবেদন করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ধন্যবাদ।